Hello guys. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো তো বন্ধুরা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হচ্ছে ডাব্লিউ বিপিএসসির ফুড এসআই রেজাল্ট এবং আইসিডিএস সুপারভাইজারের রেজাল্ট কবে হতে পারে তো এই নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করেছো অনেকেই পার্সোনালভাবে মেসেজ করে বলেছো এই নিয়ে একটা ভিডিও বানাতে তো আজকের ভিডিওতে তোমাদেরকে বলতে চলেছি যে এই রেজাল্টগুলো কবে হতে পারে তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি পুরোপুরি দেখবে চ্যানেল নতুন হলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাকটাকে প্রেস করে দেবে যে কোনো ধরনের জবের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা তোমরা সকলেই যেন গতকালকে বর্তমান পত্রিকায় একটি আর্টিকেল উঠে এসেছিলো এই নিয়ে আমি তোমাদের কি ভিডিও বানিয়েও দিয়েছি পারলে তোমরা আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক আছে সেখান থেকেও দেখে নিতে পারো সেখানে বলা হয়েছিল যে তোমাদের এখন যতদিন না পুরোপুরি লকডাউন উঠছে সমস্ত কিছু ট্রেন বাস চলাচল শুরু হচ্ছে ততদিন তোমাদের কোনোরূপ পাবলিক সার্ভিস কমিশনের কোনোরূপ পরীক্ষা কিংবা ইন্টারভিউ নেওয়া হবে না তারপর থেকেই তোমরা এই ভিডিওটা বানার পর থেকেই তোমরা আমাকে পার্সোনালভাবে মেসেজ করে এবং কমেন্ট করে বলছো তাহলে কি রেজাল্টগুলো এখন প্রকাশিত হবে না তো বন্ধুরা তোমাদেরকে বলে রাখি তোমাদের রেজাল্টগুলো প্রকাশিত হবে এই লকডাউনের মধ্যেই তোমাদের রেজাল্টগুলো প্রকাশিত হবে যেমন তোমাদের মিসলিনাস পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হলো ঠিক তেমনি তোমাদের রেজাল্টগুলো প্রকাশিত হবে তোমাদের ডাব্লিউ বিপিএসি তোমাদের রেজাল্টগুলো প্রকাশিত করে দেবে কিন্তু তোমাদের রূপ ইন্টারভিউ কিংবা এক্সামগুলো নিতে পারবে না কারণ বন্ধুরা তোমরা সকলেই যেন আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে সকলে এক্সামগুলো দিতে আসবে কিন্তু সেখান থেকে যদি বাস স্ট্যান্ড ঠিকঠাকভাবে না পায় তাহলে তারা কিভাবে পরীক্ষা দেবে সেই জন্যই পিএসসি এই ডিসিশানটা নিয়েছে তবে বন্ধুরা তোমাদের ফুড এসআই রেজাল্ট এবং আইসিডিএস সুপারভাইজারের রেজাল্টটা কবে হতে পারে তো বন্ধুরা সম্পূর্ণ এটা আমার মতামতে তোমাদেরকে রেজাল্ট ডেটের কথা বলছি এটা সম্পূর্ণ আমার মতামত এটা বন্ধুরা অফিসিয়ালি কেউ বলতে পারবে না যে এই দিনে রেজাল্ট হবে তবে আমার মতামতে তোমাদেরকে বলছি বারবার বলছি এটা সম্পূর্ণ আমার মতামত আমি অনেক কিছু অ্যানালাইজ করে আমি অনেক কিছু ভিডিও দেখে তারপর তোমাদেরকে এই রেজাল্টের কথা বলছি তবু ধরো তোমাদের ফুড এসআর রেজাল্টটা মোটামুটি যতদূর আমি জানতে পারছি তোমাদের এই জুন মাসে দিয়ে দেওয়ার কথা আছে জুন মাসে দিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে চূড়ান্ত যদি কোনো কারণে জুন মাসে না হয় জুলাই মাসে তোমাদের এন্ড উইকের মধ্যেই তোমাদের রেজাল্ট প্রকাশিত করে দেবে কিন্তু জুন জুন মাসে তোমাদের এই মাসেই তোমাদের রেজাল্ট ফুড এসে রেজাল্টটা দেওয়ার সম্ভাবনা রয়েছে একদম চূড়ান্ত এই মাসেই তোমাদের আই থিঙ্ক তোমাদের রেজাল্ট দিয়ে দেবে আর তোমাদের মোটামুটি আইসিডে সুপারভাইজারের রেজাল্টটা দিতে একটু দেরি হবে একটু লেট হবে তবে তোমাদের যতদূর আমার মনে হচ্ছে তোমাদের আইসিডে সুপারভাইজারের রেজাল্ট মোটামুটি জুলাই মাসের লাস্ট উইকের দিকে কিংবা আগস্টের ফার্স্ট উইকের দিকে মোটামুটি তোমাদের রেজাল্টটা প্রকাশিত করে দেবে তো বন্ধুরা ধরা তোমাদের মোটামুটি এই দিনের রেজাল্টগুলো হতে পারে আমি সম্পূর্ণ আনুমানিকভাবে বললাম বন্ধুরা কেউ একদম অফিসিয়ালিভাবে তোমাদেরকে বলতে পারবে না যে এই দিনের রেজাল্টটা হবে তো আই থিঙ্ক বন্ধুরা তোমাদের আমি এই ভিডিওটা থেকে কিছু সাহায্য করতে পেরেছি সাহায্য করতে পেরেছি তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবে এরকম যে কোনো ধরনের নোটিফিকেশান কিংবা চাকরির আপডেট সবার আগে পার আর এই ভিডিওটাকে একটা লাইক করে সবারের সাথে শেয়ার করে দেবে থ্যাংক ইউ গুড বাই জাহিন ভালো থেকে সুস্থ থাকো তোমার ফ্যামিলিকে সেফ রাখো